পশ্চিম বাঁশখালী সমুদ্র সৈকত লয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক বাঁশখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে প্রচারণা র্যালি সম্পন্ন হইয়া উক্ত র্যালিত সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি আরিফুল রহমান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত আছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী শাখার সহসভাপতি কমিশনার জামশেদ আলম, আব্দুল গফুর ভুট্টো সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী পৌরসভা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজিয়াল সুলতানা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন সহ আরো বোধকে। সম্পূর্ণ বালুকাময় সৈকত, এখানে আদর্শ সমুদ্র সৈকতের মধ্যে জিয়ান তাহন ফরে তার প্রত্যেক কান জিনিস এড়ে আছে। বাসারা সমুদ্র সৈকত রোজেন আর কক্সবাজার পর্যটনের মতো সাজাইতারে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগল আল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাইয়া হত হই।